দেখলি বুলবুলাইয়া দেখলি? না দেখবো আজকে, এখনো দেখিস নাই? দুটো বইয়ের মতো একটাও দেখিস না? তোমার কি সময় আছে? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাশ স্টাইল। তো দেখো আমাদের ঘরে এখনো সবাই উঠেনি, আর অনিমেষ আর ডুবু গেছে বাইরে, রোদ বাইরে ভালো আছে রাস্তায়। তো ওরা দুজন গেছে হচ্ছে ঘুরতে, মানে ব্রাশ করছে আর রাস্তায় ঘাটে মানুষজন দেখছে। আমরা এখন বিছানা টিছানা উঠাবো। হ্যাঁ বিড়াল দেখছে ডুবু, আবার একটা পুষিকার দেখতে পেয়েছে, ব্যাস। তো আমরা এখন বিছানা টিছানা গুছাবো, তারপরে শুরু হবে রান্না খাওয়া হাবি জাবি সারাদিনের কাজকর্ম। জানলা টাঙ্গলা বন্ধ, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর কি করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকদিন ধরে বলছে যে মালপোয়া খাবে, অনেকদিন আগে বানিয়েছিলাম, বানিয়ে দিতে লাগবে। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো। এরা দুজন দেখো বাইরে থেকে ঘুরে আসলো, পাপা ব্রাশ করছে, ডুকুর ব্রাশ এখনো হয়নি। ডুকু সব বাইরের দৃশ্য টিশ্য দেখে আসলো। কোথায় গেছিলে ডুকু? দাদার কাছে। কি গল্প করেছ? রাক্ষসের গল্প শুনলো দাদান? তাই দেখো এতগুলো কাপড় হচ্ছে কালকে কেচেছিলাম, তো শুকিয়ে গেছে। আজকে সকালবেলা মানে উঠে ঘুম থেকে উঠে আগে মেলে দিয়েছিলাম, তার জন্য একদম শুকিয়ে গেছে পুরোপুরি। আর আমাদের তারে একদম জায়গা নেই, কারণ আমাদের ভাড়াটিয়াও কাপড় মেলে, মাও কাপড় মেলে, তার জন্য শুকিয়ে গেছে বলে শুকিয়ে আনলাম। এখন এগুলো সব হচ্ছে ভাঁজ করে নেবো। আর হোম থিয়েটারে সবচেয়ে প্রিয় গান চলছে, তোমারটা তো নাই রে, তার এটা হচ্ছে আমাদের গাড়ির ঘর। তো দেখো এখন টানানো হচ্ছে রশি, আমাদের যেহেতু অনেক কাপড় জামা মেলতে লাগে, তো তার জন্য এখন অনিমেষ হচ্ছে টানাচ্ছে রশি। বড় বড় হয়ে গেছে, হ্যাঁ দেখো দুটা বড় বড় রশি টানিয়ে দিয়েছে। আর চিন্তা নেই আমার, উঠাচ্ছি টানা চিপ দিয়ে, চা ছোলা ভাজা। দেখো আমি আর মা বেরিয়েছিলাম হচ্ছে আজকে একটু নেমন্তন করতে, নেমন্তন মানে আমার ননদ আর ননদ জামাইকে কালকে খাওয়াবো, নতুন বিয়ে হয়েছে, খাওয়ানো হয়নি, কালী পুজো দুর্গা পুজো ছিল তার জন্য। তো আজকে হচ্ছে সময় হয়েছে, তার জন্য আমি আর মা বেরিয়েছি। বুনু আসেনি, বুনু ডুকুকে নিয়ে আছে, অনিমেষও বাড়িতেই আছে। হ্যাঁ এই যে দুজন মিলে এখন বাড়িতে যাচ্ছি।